নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী, আর আপনার কলকাতা টিভির সমস্ত দর্শককে জানাই নবমীর অনেক অনেক শুভেচ্ছা। আসছি খবরে, শুরু করছি এই মুহূর্তে, এবং যে খবরের দিকে চোখ রাখবো, উৎসবের মরশুমের শেষে কিন্তু আবারও বৃষ্টির ভ্রুকুটি। নিম্নচাপের জেরেই আজ এবং কাল দুদিনই হতে পারে বৃষ্টি, এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। আগেই পূর্বাভাস ছিল, সেই পূর্বাভাস মতো আজ এবং কাল দুদিনই হতে পারে বৃষ্টি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে এই বৃষ্টি হবে, এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। বিস্তারিত জানানোর পর সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী। সুদীপ্তা, কি বলছে আলিপুর আবহাওয়া দফতর? দেখো, আমরা যেটা জানি যে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বার সম্ভাবনা, যদিও গতকাল রাতে আমরা দেখেছি প্রায় 11টার পর থেকে শহর কলকাতা বিস্তীর্ণ অংশে বেশ ভালো রকম বৃষ্টি হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেটা কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি, গতকাল আমরা দেখেছি, এবং আজকেও কিন্তু আকাশ সকাল থেকেই মেঘলা রয়েছে, এবং আজকেও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ আরো বাড়বার সম্ভাবনার কথা কিন্তু একই সঙ্গে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে উপকূলবর্তী জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলা, এবং মেদিনীপুর, এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা বৃষ্টি এবং হালকা থেকে কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথাই বেশি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকের পর আগামীকাল অর্থাৎ দশমী থেকে বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে এমন সম্ভাবনার কথা কিন্তু একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানেও কিন্তু উপকূলবর্তী জেলার পাশাপাশি অর্থাৎ দশমীর দিন বাকি সমস্ত জেলাতে, পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা একই সঙ্গে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ হিসেবে যেটা বলা হচ্ছে, বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি, এবং আমরা জানি শুধুমাত্র বঙ্গোপসাগরে নিম্নচাপই নয়, এর পাশাপাশি আন্দামান সাগরে এবং একটি নিম্নচাপ রয়েছে, এই দুয়ে মিলিত প্রভাবে এই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, তারা কিন্তু সেই সেই সমস্ত জলীয় বাষ্প কিন্তু এই রাজ্যে প্রবেশ করেছে, এবং তার জেরেই এই বৃষ্টি। বৃষ্টি না হলে যেটা সমস্যা হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে প্রচুর ঘুমট হওয়া, অস্বস্তি, সেটাও কিন্তু একসঙ্গে বজায় থাকবে, অর্থাৎ ধর্মাক্ত পরিস্থিতি সেটাও কিন্তু দেখা যাবে, অর্থাৎ আকাশে মেঘ থাকার দরুন প্রচুর পরিমাণে দলীয় বাষ্প এই রাজ্যে প্রবেশ করেছে, এবং তার সঙ্গে সঙ্গে অস্বস্তি, ঘুমট ভাব, আত্মজনিত অস্বস্তি, সেটাও কিন্তু একই সঙ্গে বজায় থাকবে। সব মিলে বলা যায় এই মুহূর্তে নবমী এবং দশমী এই দুদিন কিন্তু একটা অস্বস্তিকর আবহাওয়া থাকছে, প্লাস বৃষ্টির ভ্রুকুটি তা তো থাকছেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, উত্তরবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকছে আজকে, তবে আগামীকাল থেকে কিছু কিছু জায়গায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকা, আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি, এই সমস্ত জেলাতেও কিন্তু একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া। মানে একাদশী থেকে কি বৃষ্টিটা কমবে এমনটা কি আমরা আশা রাখতে পারি? হ্যাঁ, পুজো কেটে গেলে অর্থাৎ আপাতত দুদিন বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে, তবে নেক্সট উইক অর্থাৎ আগামী সপ্তাহে আবারও একটা বৃষ্টির থ্রেট রয়েছে, আগামী সপ্তাহে আবারও শনিবার রবিবার নাগাদ আবার একটা ভারী বর্ষণের সম্ভাবনা একই সঙ্গে উঠে আসছে, সবচেয়ে একাদশ থেকে বৃষ্টি খানিকটা কমলেও আগামী সপ্তাহে আবারও উইকেন্ডে সপ্তাহান্তে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অনেক ধন্যবাদ সুদীপ্তা, কথা বলছিলাম প্রতিনিধি সুদীপ্তা চৌধুরীর সঙ্গে। এই মুহূর্তে এখন এই পর্যন্ত, দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।